ইমাম মাহদির আত্মপ্রকাশ কোথায় হবে শুনেন ইমাম মাহদি আলাইহিস সালাম কাবার চত্বরে তওয়াফরত অবস্থায় থাকবেন রুকনে ইয়ামিনি আর মাকামে ইব্রাহিমে মাঝামাঝি জায়গায় অবস্থানরত অবস্থায় মানুষ তাকে দেখেই চিনে ফেলবে আসল মাহদি যিনি নিজের পরিচয় দিবেন না তিনি আসল মাহদি যিনি নিজের পরিচয় নিজেই দিবেন না তিনি মানুষ দেখেই তারে চিনে ফেলবে তিনি বলবেন না আমার হাতে বায়াত গ্রহণ করো বরং উল্টা মানুষই তার হাতে গিয়ে বায়াত গ্রহণ করবে আল্লাহু আকবার গোটা পৃথিবীতে যখন মুসলমানরা কোণঠাসা হয়ে পড়বে ঠিক সেই সময়ে ইমাম মাহদি আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে আল্লাহু আকবার লোকেরা তাকে দেখেই চিনে ফেলবে মাহদি বিরোধী দিন বিরোধী লোকেরা তখন একটা সম্মিলিত বাহিনী সম্মিলিত সৈন্যবাহিনী পাঠাবে ইমাম মাহদিকে হত্যা করার জন্য আল্লাহর হাবিব এই ঘটনাটা বলেছেন শুনেন এটি মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন ইয়াউযু আইদুম বিল বাইত আমি খুব আশ্চর্য হচ্ছি আমি খুব অবাক হচ্ছি আমার উম্মতের এক লোক আমার উম্মতের কুরাইশী বংশের এক লোক ফায়ুবাতু ইলাইহি বাতন আল্লাহ তাকে দুনিয়ার মানুষের কাছে পাঠাবেন অর্থাৎ ইমাম মাহদিকে আল্লাহ পাঠাবেন তার যখন আত্মপ্রকাশ হবে তখন মাহদি বিরোধী লোকেরা তাকে হত্যা করার জন্য একটা সৈন্যবাহিনী পাঠাবে ওই সৈন্যবাহিনী ইমাম মাহদিকে হত্যার জন্য যখন রওনা করবে রওনা করে যখন তারা فَإِذَا كَانُوا بِبَيْدَاءِ مِنَ الْأَرْضِ خُسِفَ بِهِمْ বাইদা নামক স্থানে তারা যখন পৌঁছাবে তখন তাদেরকে মাটির তলায় ধসায়া দিবেন যিনি তিনি কে আল্লাহ তাহলে বোঝা যাবে আসল মাহদি যিনি ক্ষতিগ্রস্ত হবেন না তিনি আসল মাহদিজীবী জালিমদের হাতে খুন হবেন না তিনি ইমাম মাহদিকে হত্যা করার জন্য যারা আসবে তাদেরকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কি সবচাইতে বেশি শক্তি যার সকল ক্ষমতার যার হাতের মুঠায় তিনি কি কিন্তু মাঝে মাঝে আমাদের অবস্থা এমন এখন তো গ্রামে গ্রামেও পাতি নেতা বের হয়েছে সামান্য একটু ক্ষমতা পাইলে এত হেডা মানুষকে মানুষও মনে করে না আরে বাপ রে বাপ কি ভাব খানা উঠি কি বসি মরি কি বাঁচি যে কথা বলে যে ভাব সাব নিয়ে চলে বেটা এত ভাব দইরো না ক্ষমতা দিয়েছেন যিনি জুতার বাড়ি খাওয়ায়া চেয়ার থেকে নামায়াও দিতে পারেন তিনি ইজ্জত সম্মান ক্ষমতার মালিক যিনি জুড়ে বলেন তিনি কি এই জন্য আমরা কেবল একজনকে ভয় করি তিনি আমাদের রব আল্লাহ ছাড়া কাউকে কখনো মুসলমান ভয় করে না আল্লাহর সাহায্য থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর সাহায্য থাকলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না যার পক্ষে আল্লাহ আছেন তার ক্ষতি করার কোনো দুঃসাহস দুনিয়ার কারো এই জন্য আমরা সব সময় থাকব আল্লাহর দ্বীনের পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে তাহলে আমাদেরকে যিনি মদদ দিয়ে সাহায্য করবেন তিনি কি তাহলে আট নম্বরে বলছিলাম ইমাম মাহদিকে হত্যা করার জন্য যারা আসবে ওরা নিজেরাই শেষ হয়ে যাবে ওদেরকে শেষ করে দিবেন কে আমার আল্লাহ ধরে না ধরে না ধরে না যখন ধরে তখন ছাড়ে না ইমাম মাহদি আসার খবর গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে সর্বপ্রথম খোরাসানের দিক থেকে ওই তুর্কমেনিস্তান আফগানিস্তান কাজাখিস্তান ওই দেশগুলো থেকে খোরাসানের দিক থেকে কালো পতাকাবাগী লোকেরা ইমাম মাহদির সৈন্য হওয়ার জন্য তারা প্রথম এগিয়ে যাবে যদি আমার আপনার আমাদের হায়াত থাকে আর আমাদের জীবন দশায় মাহদি আসেন মাহদির সৈন্য হতে আমরা রাজি আছি তো বুঝি বলেছেন ফাইদা রাআইতুমু
فبايعوه ولو حبوا على الثلج مهدي আসার খবর যদি তোমরা পেয়ে যাও তাহলে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও মাহদির সৈন্য তোমরা হয়ে যাও ইমাম মাহদি দুনিয়াতে আসার পর যখন মানুষ তার হাতে খেলাফতের মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে গোটা দুনিয়ায় তিনি আল্লাহর হুকুমত চালু করবেন ইসলামে হুকুমত চালু করবেন তিনি কত বছর রাজত্ব করবেন শুনেন আল্লাহর নবী বলেছেন ইয়ামলিকু সাবা সিনিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা তিসআ সিনিন দুই রকমের বর্ণনা এসেছে এক বর্ণনা এসেছে 7 বছর অন্য বর্ণনা এসেছে 9 বছর তিনি এই পৃথিবী পরিচালনা করবেন কার আইন দিয়ে কিছু গরু খাওয়ারা মুসলমান আছে কিছু ধোকাবাজ মুসলমান আছে সমাজে পরিচয় দেয় আমি মুসলমান সমাজে পরিচয় দেয় আমি মুসলমান কিন্তু আল্লাহর আইন তার কাছে ভালো লাগে না ভালো লাগে না এটা বুঝবেন কেমনে শুনেন আগামী কাল কিবার জুমাবার জুমাবারে যদি মসজিদে হুজুর বলেন এই মসজিদটা হলো কার ঘর আল্লাহর ঘর আল্লাহর আইন দিয়ে চলবে সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষের কথায় নয় আল্লাহর আইন মতো মসজিদ চলবে দেখবেন সভাপতিও বলবে হুজুর আপনি ঠিক বলেছেন আল্লাহর আইনে আপনি মসজিদ চালান কোনো অসুবিধা না সেক্রেটারিও কোনো কথা বলবে না কোষাধ্যক্ষ কোনো কথা বলবে না এলাকার একটা মানুষও কিচ্ছু বলবে না এবার হুজুর যদি ওয়াজের পরবর্তী 5 মিনিট পরে বলে যে আল্লাহর আইনে মসজিদ চলবে এ আল্লাহর আইনে সমাজ এবং রাষ্ট্র চলবে তখন দেখবেন মুমিন নামদারি মুনাফিকগুলোর চেহারা কালো হয়ে গেছে তাহলে বোঝা যায় শুধু মসজিদে আইন চাই মসজিদের বাগিরে আল্লাহর আইন চায় না যারা মুমিন নামে খাঁটি মুনাফিক হলো তারা আল্লাহর আইনের দরকার মসজিদের বাগিরে সব জায়গায় আছে না নাই নিজেরা আইন তৈরি করে আমরা যদি সমাজ চালাই ওই সমাজের মধ্য থেকে কখনো অশান্তি কমবে না আমার সমাজে তিন দিন চুরি ডাকাতি অন্যায় বাড়ে না কমে বাড়ে কোরআন দিয়ে সমাজে চুরি ডাকাতি অন্যায়ের বিচার করে দেখে একটা বিচার কোরআন মতো হলে বাকি সকল অসভ্য লোকেরা একটা বিচারের পরে তারের মতো সুজা হয়ে যাবে এই জন্য আমরা সবাই আছি কোরআনের পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে থাকলে আমাদের উপরে যিনি রহমত নাজিল করবেন তিনি কি আল্লাহ তাইলে ইমাম মাহদির পরিচয় বললাম মোট কয়টা আরো জোরে কয়টা মনে থাকবে তো আপনাদের খারাপ লাগে নাকি ইমাম মাহদি আসার পর দুনিয়ার নির্যাতিত মুসলমানরা আবারো মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ওই সময় আবার মুসলমানদের মধ্যে ফিতনা লাগানোর জন্য আরেক শয়তানের আগমন ঘটবে কিয়ামতের আগে ওইটার নাম হলো মাসিহুদ দাজ্জাল নাম হলো মাসিহুদ দাজ্জাল আপনারা শুধু তার নাম জানেন দাজ্জাল কিন্তু তার পুরো নাম হলো মাসিহুদ দাজ্জাল আমি একটু শারীরিকভাবে অসুস্থ এই জন্য আস্তে আস্তে কথা বলছি অসুবিধা হচ্ছে না তো মাসিহুদ দাজ্জাল তাহলে তার দুইটা নাম মাসিহ দাজ্জাল এর নামের অর্থ আগে বুঝেন তাকে মাসিহ বলা হয় কেন আপনারা যখন অজু করেন অজু করেন না যখন আপনারা অজু করেন অজুতে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আপনারা ধৌত করেন কিন্তু একটা অঙ্গ ধৌত না করে কি করা লাগে মাসেহ করা লাগে কোন অংশটা মাসেহ বা মাসিহ এগুলো মাসহন ধাতু থেকে মাদ্দা হলো মাসহন এর অর্থ হলো মুছে ফেলা এর অর্থ হলো মুছা আপনারা আঞ্চলিক ভাষায় এটাকে কি বলেন মাতা মাসে ঠিক আছে মাশাআল্লাহ সুন্দর তাইলে দাজ্জালের একটা নাম কি মাসিহ বা মসিহ যেটা বলেন আপনারা অসুবিধা নেই
তার নাম মসিহ কেন মসিহ মানে হচ্ছে মুছা ঈসা আলাইহিস সালামের একটা নাম হলো মসিহ মসিহ ইবনু মারইয়াম ঈসা আলাইহিস সালামের নাম মসিহ কেন ঈসা আলাইহিস সালামকে মসিহ এই কারণে বলা হয় ঈসা আলাইহিস সালাম যখন কোন অন্ধ ব্যক্তির চোখ মুছে দিতেন এভাবে হাত বুলায়া দিতেন ওই ব্যক্তির চোখের আলো যিনি ফিরাইয়া দিতেন তিনি কি আল্লাহ ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি যখন কোন কুষ্ঠ রোগীর গায়ে তার হাত মুছে দিতেন হাত বুলায়া দিতেন ওই রূপ ওই লোকটার কুষ্ঠ রোগ আল্লাহ ভালো করে দিতে সুবহানাল্লাহ এজন্য তাকে বলা হয় মাসিহ এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর বুঝলাম কিন্তু দাজ্জালের নাম মাসিহ কেন সে কি মাসিহ দাজ্জালের একটা চোখ থাকবে মোছা সে হবে কানা দাজ্জাল তার একটা চক্ষু থাকবে না চোখের এই ব্রু সহ গোটা চক্ষুটা চামড়ার নিচে মুছে দেওয়া থাকবে চামড়ার নিচে লুকানো থাকবে এই জন্য তার একটা নাম হলো মাসিহ আবার মাসিহ আরবি শব্দ এর অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী দাজ্জালকে আল্লাহ একটা অলৌকিক ক্ষমতা দিবেন গোটা দুনিয়া সে ঘুরে বেড়াবে আর মানুষের মধ্যে ফিতনা লাগাবে এজন্য তার নাম হচ্ছে মাসিহ আর তার আরেকটা নাম হচ্ছে দাজ্জাল দাজ্জাল আরবি শব্দ এর অর্থ হলো দাজ্জাল ইয়ানি আল খালাত মানে হচ্ছে প্রতারণা করা ধোঁকাবাজি করা দাজ্জাল হবে একটা ভণ্ড দাজ্জাল হবে ধোঁকাবাজ দাজ্জাল হবে প্রতারক এই জন্য তার নাম হচ্ছে জোরে বলেন দাজ্জাল এবার শুনেন দাজ্জালের ১২টা পরিচয় দাজ্জালের ১২টা পরিচয় শুনেন মনে রাখার চেষ্টা করবেন নাম্বার ১ এক নম্বর হচ্ছে দাজ্জাল জিন বা ভূত থেকে আসবে না দাজ্জাল দেখতে জিনের মতো ভূতের মতো হবে না দাজ্জাল হবে মানুষের মতো তাহলে সবাই বলেন দেখি দাজ্জাল হবে কিসের মতো দাজ্জাল হবে মানুষের মতো মানুষের মতোই তার আকৃতি থাকবে নাম্বার ২ দুই নম্বর হলো দাজ্জালের একটা চক্ষু থাকবে কানা আল্লাহর নবী বলেছেন আলা ইন্নাল মাসীহ আদ-দাজ্জাল আওয়ারুল আইন শুরু দাজ্জালের একটা চক্ষু হবে কানা কাআন্না আইনাহু আইনাবাতুন তাফিয়া ফুলা আঙ্গুরের মতো তার চক্ষু থাকবে নাম্বার ৩ তিন নাম্বার হলো ইন্নাহু শাব্বুন কাতাত দাজ্জাল বুড়া হবে না দাজ্জাল হবে বয়সে যুবক দাজ্জাল হবে বয়সে যুবক নাম্বার ৪ চার নাম্বার হলো তার গায়ের চামড়া হবে আন্নাহু আহমার গায়ের চামড়া হবে লাল অন্য বর্ণা এসেছে শ্বেত চামড়ার অধিকারী সে হবে পাঁচ নাম্বার হলো আন্নাহু জাদুশার তার মাথার চুলগুলো থাকবে অস্বাভাবিক কোকড়ানো কোকড়ানোর চুল বুঝেন আপনারা কি বলেন এটাকে আপনারা কোড দাজ্জালের চুল হবে অস্বাভাবিক কোকড়ানো নাম্বার ৬ ৬ নাম্বার হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন তার কপালের মধ্যে আরবি তিনটা অক্ষর লেখা থাকবে জুড়ে বলেন কয়টা অক্ষর কাফ ফা এবং র কোন কোন বর্ণনা এসেছে সরাসরি কাফের লেখা থাকবে সেই জামানায় যারা মুমিন থাকবে শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক দাজ্জালের কপালে লেখা কাফির তারা পড়তে পারবে আপনারা হয়তো বলবেন হুজুর শিক্ষিত মানুষ নয় লেখাটা দেখেই পড়তে পারবে কিন্তু অশিক্ষিত মানুষ কেমনে এটা পড়তে পারবে সে তো লেখা পড়া জানে না কারণ অন্তরে ঈমান থাকার কারণে ওই লোকগুলোর অন্তর দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে কিন্তু কাফির এবং মুনাফিকরা শিক্ষিত হলেও দাজ্জালের কপালে কাফির লেখা তারা পড়তে পারবে না কারণ শিক্ষা দীক্ষা পড়ালেখা থাকলেও এদের অন্তরে ঈমান নাই ঈমান না থাকার কারণে এরা দাজ্জালের এই লেখা পড়তে পারবে তাহলে দাজ্জালের ৬ নম্বর পরিচয় আমরা জানলাম দাজ্জালের কপাল দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে জোরে বলেন সাত নম্বর হলো
দাজ্জাল হবে বেটে প্রকৃতি ইন্না মাসিহাদ দাজ্জাল রজুলুন কসীরুন আফহাজ দাজ্জাল হবে বেটে বেটেকে আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন বাইটা তাহলে দাজ্জাল হবে বাইটা শুধু বাইটা হবে যে তাই নয় সে হবে আফহাজ আফহাজ মানে হলো أفحج من هلو هو الذي إذا مشى بعد بين رجليه كالمختين خطنا كورا چلے خطنا كورا رپورے جبا بحاتے دجالو ایبا بحات بے اپنا در علاقے اپنا را خطنا بولین نا کی مسلمانی بولین اچھا خطنا با مسلمانی جتا ہی بوجھا بولن تو خطنا با مسلمانی کورا رپورے وہ چلے گولا کیم نحاتے কেমন হাঁটে দুই পা ফাক করে ছড়ায়া ছড়ায়া ওই নোয়াখালীতে তারা বলে সেগাইয়া সেগাইয়া হাঁটে আপনারা এটাকে কি বলেন আপনারা সেগাইয়া বলেন তাহলে দাজ্জাল হাঁটবে এরকম সেগাইয়া সেগাইয়া হাসিয়েন না শুনেন অনেক ছেলেরা আছে রাস্তাঘাটে এরকম দাজ্জালের মতো রাস্তাঘাটে হাঁটে আছে না নাই খবরদার দাজ্জালের মতো হাঁটা যাবে না কিভাবে আপনি দুনিয়ায় চলবেন এটা শিখিয়েছেন কে আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা রহমানের বান্দারা পৃথিবীতে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করবে অভদ্রের মতো হাঁটবে না অভদ্রের মতো চলবে না একজন মুমিন হবে সভ্য মুমিন হবে ভদ্র মুমিন হবে নম্র মুমিন কথাবার্তা এবং আচরণে হবে বিনয়ী ঠিক আল্লাহ আমাদেরকে নম্রতা ভদ্রতা আর বিনয় দান করেন বলেন আমিন তাহলে দাজ্জালের সাত নম্বর পরিচয় জানলাম বাইটা দাজ্জাল এবং হাঁটবে সেগাইয়া সেগাইয়া আট নম্বর হলো দাজ্জাল হবে নির্বংশ দাজ্জাল হবে তার কোন ছেলে মেয়ে থাকবে না আল্লাহর হাবিব বলেছেন আন্নাদ দাজ্জাল লা ইউলাদ লাহু দাজ্জালের কোন সন্তান সন্ততি থাকবে না নাম্বার 9 নয় নাম্বার হলো দাজ্জালের চেহারাটা হবে বিশাল আকৃতির মানব দেখতে ভয়ঙ্কর লাগবে বিরাট আকৃতির থাকবে নাম্বার 10 10 নাম্বার হলো দাজ্জাল হবে কিছুটা বক্র স্বভাবে যেটাকে গ্রামে গঞ্জে আমরা অনেক সময় বলি ঘার তেরা বা ঘাউরা আপনারা কি বলেন দাজ্জাল হবে একটু ঘার তেরা স্বভাবের 11 নাম্বার হলো আজলাল জাভা দাজ্জালের এই ললাট হবে অত্যন্ত প্রশস্ত নাম্বার 12 12 এবং সর্বশেষ হলো দাজ্জালের ঘাড় এবং গলাটাও হবে প্রশস্ত এই যে কানা দাজ্জালের মুখ কয়টা পরিচয় বললাম আরো জোরে বলেন কয়টা এখন প্রশ্ন হলো হুজুর দাজ্জাল কি জন্ম নিবে নাকি দাজ্জালের জন্ম হয়ে গেছে দাজ্জাল কি দাজ্জালের জন্ম হবে না হয়ে গেছে মাশাআল্লাহ জানেন আপনারা না দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে দাজ্জাল এখন শিকলবন্দী আছে দাজ্জালকে শিকলবন্দী করে দুনিয়ার কোনো প্রেসিডেন্ট রাখেন নাই কোনো প্রধানমন্ত্রী রাখেন নাই দাজ্জালকে শিকলবন্দী করে যিনি রেখেছেন তিনি কি দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে যে কোনো সময় দাজ্জাল দুনিয়াতে চলে আসতে পারে অর্থাৎ দাজ্জালের আত্মপ্রকাশ হয়ে যাবে দাজ্জাল এখন কোথায় আছে ঘটনাটা কি বলবো কষ্ট হচ্ছে আপনাদের দাজ্জাল কোন জায়গায় আছে ঘটনাটা বলি এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন একজন মহিলা সাহাবী ফাতিমাতু বিনতি কাইস রাদিয়াল্লাহু আনহা তিনি এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন একদিন ফজরের আজান আমার কানে যাওয়ার পরে আমি ফজরের নামাজের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করলাম আল্লাহর নবীর মসজিদে নবীজির ইমামতিতে নবীজির পিছনে নামাজ আদায়ের জন্য আমি ওযু করে মসজিদে নামাজে গেলাম আমরা যখন নামাজে দাঁড়াই পুরুষদের কাতারের একদম পিছনে থাকবে নারীদের কাতার অথবা পুরুষের নামাজের জায়গা আলাদা থাকবে নারীদের নামাজের জায়গা
আলাদা থাকবে এই হাদিস যিনি বর্ণনা করেছেন ওই মহিলা সাহাবী তিনি বলছেন সেই দিন ফজরের নামাজে আমি মহিলাদের কাতারে একেবারে সামনের কাতারে ছিলাম আল্লাহু আকবার নামাজ আরম্ভ হওয়ার আগে নবীজি সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা শোনো আজকে নামাজ শেষ হওয়ার পরে কেউ জায়গা থেকে উঠবা না তোমাদের উদ্দেশ্যে আমার গুরুত্বপূর্ণ কথা বলার আছে এই কথা বলে নবীজি নামাজ আরম্ভ করলেন নামাজ যখন শেষ হয়ে গেল নবীজি এবার সাহাবীদের উদ্দেশ্যে কথা বলা আরম্ভ করলেন কে উঠেন নাই সব সাহাবীরা বসে আছেন নবীজি এবার সবাইকে উদ্দেশ্য করে বললেন আমার সাহাবীরা শোনো তামিম দারি এতদিন খ্রিস্টান ছিল ইতিমধ্যে সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে সুবহানাল্লাহ তামিম দারি মুসলমান হওয়ার পরে এমন এক আশ্চর্যজনক ঘটনা আমার কাছে এসে বলেছে দাজ্জালের ব্যাপারে সে এমন এমন তথ্য দিয়েছে আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে যে তথ্যগুলো দেওয়ার কথা ছিল এর সাথে তামিম দারির কথাগুলো মিল আছে এই জন্য সেই ঘটনাটা আমি আজকে তোমাদের সামনে বয়ান করব নবীজি সাহাবীদেরকে ওই ঘটনাটা শুনিয়েছেন আর আজকে আমিও আপনাদেরকে নবীজির বলা সেই ঘটনাটা বলবো বলবো নবীজি বললেন সাহাবীরা শোনো তামিম দারি লাখাম এবং জুজা গোত্রের 30 জন সাথী নিয়ে সমুদ্রে তারা নৌভ্রমণে বের হয়েছিল এখন তো আমাদের যুগে আমাদের জামানায় নৌকাগুলো চলে ইঞ্জিনের সাহায্যে সেই যুগে জাহাজের মধ্যে কোনো ইঞ্জিন ছিল না তখন পাল বেঁধে দেওয়া হতো বাতাসের সাহায্যে যখন পালের মধ্যে বাতাস লাগত তখন নৌকা বা জাহাজ তখন চলতে থাকতো এখানে আমার যত বয়স্ক বাবারা আছেন তাদের জামানায় হয়তো তারা পাল চালিত নৌকা চালিয়েছে ঠিক না বাবা পাল চালিত নৌকা তামিম দারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জনকে সাথে নিয়ে তিনি নৌভ্রমণে বের হয়েছেন মাঝে মাঝে সমুদ্রের মধ্যে মাঝে মাঝে ঘূর্ণিঝড় কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন অনেক সময় হতে হয় কিনা তারা যখন জাহাজে রওনা করলেন হঠাৎ করে তারা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেলেন সাগরের উত্তাল তরঙ্গমালায় সাগরের বিশাল ঢেউয়ের মধ্যে তাদের জাহাজ আবার দোল খেতে লাগলো একটানা এক মাস যাবৎ সাগরের মধ্যে তারা ঢেউয়ের মধ্যে তারা তরঙ্গমালার মধ্যে এদিক ওদিক তারা যেতে লাগলেন ছোটাছুটি করতে লাগলেন এক মাস তারা সাগরের মধ্যে এভাবেই হারিয়ে গিয়েছিলেন এক মাস পরে একদিন সূর্যাস্তের কিছু আগে একটা অচিন দ্বীপে তাদের জাহাজ গিয়ে নোঙ্গর করলো অবতরণ করলো এরপরে এক মাস পরে যখন তাদের জাহাজ একটা অচিন দ্বীপের কাছে গিয়ে ফিরল অবতরণ করল জাহাজের সবাই তখন জাহাজ থেকে নেমে ওই দ্বীপের মধ্যে হাঁটা আরম্ভ করলেন হাঁটতে হাঁটতে কিছু দূর যেতে তারা বিরাট আকৃতি একটা আশ্চর্যজনক প্রাণী দেখলেন এমন প্রাণী এটার শরীরের মধ্যে এত বেশি লোম অত্যধিক লোমের কারণে তার শরীরের সামনের অংশ কোনটা পিছনের অংশ কোনটা বোঝা যায় না তারা তখন বললেন এই রকম অস্বাভাবিক আকৃতি তোমাকে চিনলাম না মান আনতা তুমি কে তখন ওই প্রাণী জবাব দিল আনাল জাসাসা সে বলল আমি হচ্ছি জাসাসা জাসাসা মানে হলো গুপ্তচর জাসাসা মানে হলো যে ব্যক্তি সংবাদ কালেক্ট করে গুপ্তচর গোয়েন্দা তারা বললেন তুমি এই অচিন দ্বীপে কার গোয়েন্দাগিরি করো তুমি কার গুপ্তচর সাসা তখন বলল আমি কার গোয়েন্দাগিরি করি কার গুপ্তচরগিরি করি এটা বুঝতে হলে আরেকটু সামনে যাও
গিয়ে দেখো এক নির্জন ঘরের মধ্যে একজন আছে তার সাথে গিয়ে কথা বলো তারা এবার সামনে চলতে লাগলেন চলতে চলতে ওই ঘরের ভেতরে গেলেন গিয়ে দেখলেন হাত পা সব কিছু শিকল দিয়ে বন্দী করা এক চোখ কানা অস্বাভাবিক কুকরানো চল বিরাট আকৃতির দানব আকৃতির এক মানব দেখতেই বড় ভয়ঙ্কর লাগে তারা গিয়ে বললেন তুমি কি এখানে তুমি কি করো তখন সে বলল তোমরা কারা এই অচিন দ্বীপে তোমরা কি করে আসলে যারা বিমানে চলাফেরা করেছেন দেশের বাইরে যারা ভিজিট করেছেন তারা জানেন এই রামু থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য রাস্তা আছে রোড আছে গাড়ি তো ফসলের মাঠ দিয়ে চলে না গাড়ি চলে কোন দিকে রাস্তা দিয়ে তেমনি আকাশের মধ্যে যেদিকে মন চায় ওইদিকে কিন্তু পাইলট বিমান চালাতে পারে না বিমান চালানোর জন্য একটা রুট আছে না নাই পাইলটরা ম্যাপ দেখে দেখে ওই নির্দিষ্ট রুটে তারা তাদের ফ্লাইট পরিচালনা করে পৃথিবীর 90% ব্যবসা বাণিজ্য হয় নৌপথে যা আপনাদের চট্টগ্রাম বন্দরে বাংলাদেশের বাংলাদেশের পায় বাহির থেকে আমদানি করা 90% জিনিসপত্র চট্টগ্রাম বন্দর দিয়ে ঢোকে তো এই যে জাহাজগুলো সাগরে চলে জাহাজ চলার জন্য জাহাজের নাবিক যারা জাহাজ চালায় তাদের একটা রুট নির্দিষ্ট করে দেওয়া আছে না নাই কারণ বিভিন্ন বড় বড় মহাসাগরের এমন এমন জায়গা আছে ওই জায়গা দিয়ে জাহাজ যদি যায় জাহাজ নিখোঁজ হয়ে যাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আছে আবার আকাশে যখন উড়ু জাহাজ উড়ে মহাসাগরের সব জায়গার উপর দিয়ে উড়ু জাহাজ চলতে পারে না মহাসাগরে এমন ভয়াবহ জায়গা আছে যে জায়গাগুলোর উপর দিয়ে বিমান উড্ডয়ন করলে বিমান উপরে থাকতে পারে না সাগরের তলায় নিখোঁজ হয়ে যায় তো দাজ্জাল এইরকম একটা ভয়াবহ অচিন দ্বীপ সেই জায়গাতেই আছে এরা যখন ওই ঘরে পৌঁছালেন তারা বললেন তুমি কে সে বলল আমার পরিচয় দিব পরে তোমাদের পরিচয় দাও আগে এখানে কেমনে আসলা সেটা আমাকে আগে বলো কষ্ট হচ্ছে তারা তখন বললেন আমরা আরবের লোক আমরা নৌ ভ্রমণে বের হয়েছিলাম সামুদ্রিক জ্বরের কবলে পড়ে যাওয়ার কারণে এক মাস আমরা সাগরে এদিক ওদিক চলতে চলতে আজ সূর্যাস্তের আগে এই অচিন দ্বীপে আমাদের জাহাজ যখন অবতরণ করলো সেখানে আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা প্রাণী পেলাম সে বলল সে নাকি তোমার গুপ্তচর সে আমাদেরকে এখানে পাঠিয়েছে এবারে বলো তুমি কে সে তখন বলল আমার পরিচয় দিব পরে যেহেতু তোমরা আরবের মানুষ আমার পরিচয় দিব পরে আমার তিনটা প্রশ্নের উত্তর দাও আগে কয়টা প্রশ্ন পিছন থেকে আওয়াজ হয় না জুড়ে বলেন কয়টা প্রশ্ন শুনেন শুনেন এতক্ষণ ওয়াজ শুনাইছি এখন আপনাদেরকে দুনিয়ার বাস্তবতায় নিয়ে আসব মনোযোগ আছে তো সবার সে বলল আমার পরিচয় দিব পরে তোমরা আমার তিনটা প্রশ্নের উত্তর দাও আগে তারা বললেন বলেন কি প্রশ্ন এক নাম্বার প্রশ্ন করল আমাকে বাইসানের খবর দাও বাইসান একটা বিরাট শহর তারা বললেন বাইসান অনেক বড় শহর বাইসানের কোন খবর তুমি জানতে চাও সে বলল বাইসানের খেজুর বাগানের খবর দাও বাইসানের খেজুর বাগানে খেজুরের গাছগুলো থেকে এখনো কি ফল আসে নাকি তারা বললেন উত্তর দিলেন হ্যাঁ বাইসানের খেজুর বাগানের খেজুর গাছগুলো জীবিত ওই খেজুর গাছগুলো থেকে এখনো খেজুর পাকে খেজুর হয় এবার সে দুই নাম্বার প্রশ্ন করল আমাকে তাবারিয়া উপসাগরের খবর দাও তারা বলল তাবারিয়া উপসাগরের কোন খবর তুমি জানতে চাও যুবকরা বলেন কি বলেছি তাবারিয়া তাবারিয়া উপসাগর গুগলে সার্চ করলে দেখবেন এটার নাম আসে সি অফ গ্যালিলি সি অফ
তারা বললেন তাবারিয়া উপসাগরের কোন খবরটা তুমি জানতে চাও সে বলল তাবারিয়া উপসাগরে কি পানি এখনো আছে নাকি পানি শুকিয়ে গেছে তারা তখন বললেন তাবারিয়া উপসাগরে এখনো পানি আছে সে বলল আমার তিন নাম্বার প্রশ্ন হলো যুগারের ঝর্ণার খবর আমাকে দাও যুগারের ঝর্ণা সেখানে কি পানি এখনো আছে নাকি আর সেই পানি দিয়ে মানুষ কি কোনো চাষাবাদ করে নাকি যুগার হলো লূত আলাইহিস সালামের মেয়ের নাম কোন নবী লূত জুড়ে বলেন কোন নবী লূত আলাইহিস সালামের মেয়ে যুগার যেখানে ইন্তেকাল করেছে সেখানের পাশে একটা ঝর্ণা আছে এই জন্য ওই ঝর্ণার নাম হয়েছে যুগারের ঝর্ণা সে প্রশ্ন করলো যুগারের ঝর্ণায় এখনো কি পানি আছে নাকি সেই পানি দিয়ে মানুষ কি কোনো চাষাবাদ করে নাকি তারা উত্তর দিলেন হ্যাঁ যুগারের ঝর্ণা এখনো পানি আছে সেই পানি দিয়ে মানুষ এখনো চাষাবাদ করে এই তিনটা প্রশ্ন সে করলো এবার তারা বললেন তুমি বলেছিলে তিনটা প্রশ্নের উত্তর দিলে তোমার পরিচয় দেবে এবার তোমার পরিচয় দাও সে বলল দাঁড়াও তোমরা যেহেতু আরবের মানুষ আরেকটা কথা আমাকে জানাও আরবে যে একজন নবী আসার কথা ছিল তিনি কি এসেছেন নাকি তারা বললেন হ্যাঁ তিনি এসেছেন সে জিজ্ঞেস করল তিনি এখন কোথায় তারা বললেন তিনি হিজরত করে এখন মদিনায় চলে এসেছেন সে জিজ্ঞেস করল তিনি কি কোনো যুদ্ধের সম্মুখীন হয়েছেন নাকি তারা বলল হ্যাঁ সে বলল যুদ্ধে কে বিজয়ী হয়েছেন তারা বললেন যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছেন সে বলল হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা তাকে যারা অনুসরণ করবে তারা কল্যাণের মধ্যে থাকবে এরা আবার বলল শোনো তুমি তুমি বলেছিলে তিনটা প্রশ্ন করবে আমরা উত্তর দিলে তোমার পরিচয় দিবে তোমার তিনটা প্রশ্নের উত্তর আমাদের দেওয়া শেষ এবারে বলো তুমি কে তোমার পরিচয় দাও সে তখন বলল আমি হচ্ছি আনা মাসিহুদ দাজ্জাল আমি হচ্ছি দাজ্জাল তখন তারা বললেন তুমি যদি দাজ্জাল হও তাহলে এই অচিন দ্বীপে তুমি কেন আছো তোমার অবস্থা এমন কেন তোমার হাত পা তোমাকে কেন শিকল বন্দি করে রাখা হয়েছে সে তখন জবাব দিল আমাকে আল্লাহ শিকল বন্দি করে রেখেছেন অচিরেই আমি এই অবস্থা থেকে মুক্তি পাবো আমি জামিন পাবো আর আমি গোটা পৃথিবী ভ্রমণ করে মুসলমানদের ঈমান কেড়ে নিব ফিতনায় ফেলে তাদের ঈমানকে আমি ধ্বংস করে দিব শুনতেছেন তারা তখন জিজ্ঞেস করলেন তুমি কোন সময় দুনিয়াতে আসবে কখন তোমার আত্মপ্রকাশ ঘটবে কোন দিন থেকে তোমার ফিতনা আরম্ভ হবে সে তখন উত্তর দিল কিছুক্ষণ আগে যে তিনটা প্রশ্ন করেছি এর মধ্যেই আমার আত্মপ্রকাশের আলামত আমি বলে দিয়েছি তারা বললেন বুঝলাম না সে তখন বলবো বুঝাই সে তখন বলল বুঝাই দিচ্ছি শোনো আমি প্রথম প্রশ্ন করেছিলাম বাইসানের খেজুর বাগানের কি অবস্থা তোমরা বলেছো বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছ থেকে ফল আসে শোনো যখন বাইসানের খেজুর বাগানে সবগুলো খেজুর গাছ মরে যাবে তখন আমি দাজ্জালের আত্মপ্রকাশ হবে কোথাকার খেজুর বাগান জোরে বলেন বাইসান এটাকে বর্তমানে ইসরায়েলের ইহুদিরা এই এলাকা দখল করে ফেলেছে যুবক ভাইরা গুগল শরীফ আছে না গুগল শরীফে আজকে মাহফিলের পরে মিলাবেন যে হুজুর যে বলে গেল এত কিছু এগুলো কি বাস্তব বলে গেল না অবাস্তব বলে গেল এটা তারা দখল করে ফেলেছে এবং বাইসানের খেজুর বাগানের মূল খেজুর গাছ এখন একটাও সব মরে গেছে ইহুদিরা মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে ওই খেজুর বাগানে লাগিয়েছে কিন্তু মূল খেজুর গাছ একটাও দাজ্জাল উত্তর দিল যখন বাইসানের খেজুর বাগানে খেজুর গাছে ফল আসবে না খেজুর গাছগুলো যখন মরে যাবে তখন পৃথিবীতে আমার আত্মপ্রকাশ ঘটবে তাহলে বাইসানের খেজুর বাগানে মূল খেজুর গাছ একটাও নাই দাজ্জাল আসার সময় চলে
দুই নাম্বার প্রশ্ন করেছে তাবারিয়া উপসাগরের কি অবস্থা তারা বললেন তাবারিয়া উপসাগরে পানি আছে সে বলল অচিরেই তাবারিয়া উপসাগরের পানি শুকায়া যাবে তাবারিয়া উপসাগরে এক ফুটা পানিও থাকবে না যখন তাবারিয়া উপসাগরে এক ফুটা পানি থাকবে না একদম শুষ্ক হয়ে যাবে তখন আমি দাজ্জাল পৃথিবীতে আত্মপ্রকাশ করে মানুষের ঈমানে ফেতনা লাগিয়ে ঈমান কাড়বো এই যে তাবারিয়া অঞ্চল তাবারিয়া উপসাগরকেও এখন ইহুদিরা দখল করে ফেলেছে তাবারিয়া উপসাগরে পানি অল্প অল্প আছে কিন্তু এই পানি ইহুদিরা অল্প আছে এটা ব্যবহার করে ফিলিস্তিনিদেরকে এক ফুটা পানিও তারা দেয় না নাম্বার 3 নাম্বার সে বলেছে জুগারের ঝর্ণার কি খবর তারা উত্তর দিয়েছিলেন ঝর্ণায় এখনো পানি আছে সেই পানি দিয়ে মানুষ এখন চাষাবাদ করে দাজ্জাল তখন বলল অচিরেই জুগারের ঝর্ণা শুকায়া যাবে কোনো পানি থাকবে না যখন জুগারের ঝর্ণা একদম শুকিয়ে যাবে এক ফোঁটা পানিও থাকবে না মানুষ জুগারের ঝর্ণা দিয়ে চাষাবাদ করবে না তখন আমি দুনিয়াতে আত্মপ্রকাশ করব এই জুগারের ঝর্ণা এটাও কিন্তু ইহুদিরা দখল করে ফেলেছে এবং সেই ঝর্ণা এখন এক ফোঁটা পানিও একটা বিষয় খেয়াল করেছেন দাজ্জাল আসার তিনটা আলামত যে তিনটা স্থানের কথা বললাম তিনটা জায়গা দখল করেছে কারা এখন বলেন ইহুদিরা কারণ ইহুদিদের বিশ্বাস করে ইহুদিদের আকীদা হলো যেহেতু দাজ্জাল আসার সাথে এই তিনটা জায়গা রিলেটেড এই তিনটা জায়গা তারা আগেভাগে দখল করেছে কারণ ইহুদিদের নেতা হবে দাজ্জাল ইহুদিদের নেতা কে হবে দাজ্জাল আর মুসলমানদের নেতা হবেন কে ইমাম মাহদি ইহুদিদের ইহুদিদের আকীদা বিশ্বাস হলো যে তাদের নেতা দাজ্জাল অচিরেই দুনিয়ায় আসবে আর তারা গোটা দুনিয়া শাসন করবে এই স্বপ্ন তারা দেখছে এই স্বপ্ন দেখতে দেখতে এদের স্বপ্ন দুষ হয়ে যাবে এই স্বপ্ন দেখতে দেখতে এরা এই স্বপ্নের ভেতরেই থাকবে বর্বর ইহুদিদের এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না বরং ফিলিস্তিনের ভূমিকে দখল করে ইসরায়েলিরা যে বর্বরতা চালাচ্ছে এই ভূমি ফিলিস্তিনের এই ভূমি যেটাকে তার নাম দিয়েছে কোন ইসরায়েল দখল করে এই ইসরায়েলের মাটি ইহুদিদের কবর হবে দাজ্জাল এখানেই মরবে তাদের নেতাও মরবে কর্মীও মরবে এটা কি আমাদের কথা না বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কথা কি মিথ্যা না জোরে বলেন মিথ্যা না আপনাদের বিশ্বাস হয় না নবীজি বলেছেন আলা ইন্নাহু ফি বাহরিশ শাম আও ফি বাহরিল ইয়ামান নবীজি বলেছেন শোনো দাজ্জাল শাম অথবা ইয়ামানের কোন দ্বীপের মধ্যে সাগরের মধ্যে আছে যে কোনো সময় তার আত্মপ্রকাশ ঘটবে দাজ্জাল আসার আলামতগুলো প্রায় প্রকাশিত হয়ে গিয়েছে দাজ্জাল দুনিয়াতে আছে তার জন্ম হয়ে গিয়েছে অদৃশ্য থেকে দাজ্জাল ফিতনা ছড়াচ্ছে দৃশ্যমান যে কোনো সময় হয়ে যাবে তারা তখন দাজ্জালকে জিজ্ঞেস করলেন বুঝলাম তুমি দুনিয়াতে যাবে কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ায় তুমি মোট কতদিন অবস্থান করবে দাজ্জাল বলল দুনিয়াতে আত্মপ্রকাশের পর দুনিয়াতে আমি মোট 40 দিন থাকব জোরে বলেন কত দিন 40 আর জোরে কত দিন 40 আমি 40 দিন থাকব তবে আমার প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আবারও বলছি দাজ্জাল বলল আমার প্রথম দিন হবে মাশাআল্লাহ তারা খুব মনোযোগী মানুষ বা খুব ভালো লাগছে আপনাদের কনসেন্ট্রেশন দেখে এক নাম্বার দাজ্জালের প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে
তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান 40 থেকে 3 চলে গেল বাকি আছে কত এই 37 দিন হবে নরমাল দিনগুলোর মতো সাহাবীরা নবীজিকে বললেন দাজ্জালের প্রথম দিনটা যদি এক বছরের সমান হয় তাহলে আমরা নামাজগুলো কিভাবে পড়ব নবীজি বললেন তখন তোমরা অনুমান করে করে অনুমান করে করে তখন তোমরা ওয়াক্তের নামাজগুলো আদায় করে নিবে দাজ্জাল পৃথিবীতে আসবে 40 দিন থাকবে ফিতনা ছড়াবে তারা তখন জিজ্ঞেস করলেন আচ্ছা দাজ্জাল তুমি যখন দুনিয়াতে যাবে তুমি দুনিয়াতে গিয়ে দুনিয়ার সব জায়গায় কি তুমি ঘুরবে নাকি দাজ্জাল বলল না সারা দুনিয়াতে আমি ঘুরতে পারবো তবে মক্কা আর মদিনায় আমি ঢুকতে পারবো না অন্য আরেকটা হাদিস আছে এই হাদিসে বলা হয়েছে মসজিদ তুর এবং মসজিদে আকসার মধ্যেও দাজ্জাল ঢুকতে পারবে না যখন দাজ্জাল মক্কায় ঢুকতে যাবে ফেরেশতারা তলোয়ার দিয়ে দাজ্জালকে ভাগিয়ে দিবে আল্লাহু আকবার মদিনায় যখন ঢুকতে চাইবে আল্লাহর ফেরেশতারা দাজ্জালকে ভাগিয়ে দিবে দাজ্জাল দুনিয়াতে আসার পরে ফিতনাটা চালাবে কি রকম শুনেন দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম বলেন দাজ্জালের এক হাতে থাকবে কি জান্নাত আর এক হাতে থাকবে কি জান্নাত তবে এই জান্নাত আর জাহান্নাম এগুলাকে নকল না আসল কারণ দাজ্জাল নামের অর্থই হলো ভণ্ড বোকাবাজ প্রতারক দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন শেষ জামানায় ঈমানদার যারা দাজ্জালের ফিতনায় পড়বে না তারা আল্লাহর নবী বলেছেন শোনো আমার উম্মত দাজ্জাল যেটা দেখাবে জান্নাত মনে করবা ওইটা জাহান্নাম আর দাজ্জাল যেটা দেখাবে তোমাদেরকে জাহান্নাম ওইটা মনে করবা জান্নাত দাজ্জাল এসে বলবে দেখো আমি রব আমার উপর ঈমান আনো ঈমান আনলে এই যে জান্নাত এই জান্নাতে তুমি যাবা যদি ঈমান না আনো এই যে জাহান্নাম এই জাহান্নামে তোমাকে পুরাইয়া শেষ করব সত্যিকারের ঈমানদাররা ঈমানের কারণে জীবন দেয় কিন্তু ঈমান হারা হয়ে যায় না সত্যিকারের ঈমানদার দাজ্জালকে দেখেই চিনবে বলবে বেটা তুমি দাজ্জাল তুমি কেমনে রব হও দাজ্জালের এক চোখ কানা আমার রব কি কানা নাকি আউযুবিল্লাহ আমার রব মানবীয় সকল গুনাবলীর ঊর্ধ্বে আমার রব তিনি সকল মানবীয় দোষ ত্রুটি গুনাবলী সবকিছুর ঊর্ধ্বে তিনি যে কত সুন্দর সুন্দরকে সুন্দর বানিয়েছেন কে সেই আল্লাহ যে কত সুন্দর দুনিয়াটা সুন্দর আসমান জমিনে বসবাস করা মানুষগুলো কত সুন্দর তাহলে যিনি বানিয়েছেন তিনি সুন্দর হবেন কম না বেশি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দাজ্জাল বলবে ঈমান আনো এই যে জান্নাত আর এই যে জাহান্নাম ঈমান আনলে তোমার জন্য জান্নাত না আনলে জাহান্নাম ঈমানদার লোকেরা বলবে বেটা তুমি কারা দাজ্জাল তোমাকে চিনিছি তুমি আমাদেরকে যতই ভয় দেখাও আমি কিন্তু ঈমান হারা হব না নবীজি বলেছেন যদি দাজ্জালের জামানা তোমরা পেয়ে যাও দাজ্জাল যদি তোমাদেরকে ভয় দেখায় ঈমানের জন্য দাজ্জালের আগুনে ঝাঁপ দিও দাজ্জালের আগুনে ঝাঁপ দেওয়ার পরে দেখবা ওইটা আগুন নয় ওইটা হলো জান্নাতের ফুলবাগান দাজ্জাল দুনিয়াতে আসার আগেই দাজ্জালের অনুসারী দুনিয়ায় চলে এসেছে এখন দেখি কিছু দাজ্জাল মার্কা আলে তারাও দেখি মানুষকে জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দেয়
বলেন তো জান্নাত জাহান্নামের সার্টিফিকেট আমি আপনি আমরা কি কাউকে দিতে পারবো নাকি না আমি কি আপনাকে বলতে পারবো আপনি জান্নাতি বলতে পারবো বরং আমি বলতে পারবো আল্লাহ তুমি আমার এই চাচাকে জান্নাতি বানিয়ে দাও দোয়া করতে পারবো আমি কি বলতে পারবো এই উখি আর গুনার সব মানুষ জান্নাতি বলতে পারবো না আমি দোয়া করতে পারবো আল্লাহ এই এলাকার সব মানুষকে তুমি জান্নাতি বানায়া দাও এভাবে দোয়া করা যায় কিন্তু আমরা একজন আরেকজনকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো না নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন নবীজি বলেছেন আমার আবু বকর জান্নাতি আমার জান্নাতি আমার উসমান জান্নাতি আমার আলীও জান্নাতি এই রকম 10 জন সাহাবীর নাম নবীজি বললেন আর বললেন এই 10 জন সাহাবী এরা সবাই জান্নাতি এদেরকে জান্নাতের সুসংবাদ জান্নাতের সার্টিফিকেট যিনি দিয়ে দিয়েছেন তিনি কে আল্লাহ এর বাইরে কোন মানুষকে আমি বা আপনি আমরা কেউ কিন্তু জান্নাতি বানাতে পারবো আপনি জান্নাতি কেমনে বানাবেন জান্নাত কি আপনার বাপের নাকি জান্নাত তো আপনার বাপ দাদার নয় জান্নাতের মালিক তো আপনি নন আপনার বংশের কেউ নয় জান্নাতের মালিক কে জান্নাত জাহান্নামের ফয়সালাকারী কে আচ্ছা আল্লাহ যদি দুনিয়ার সব মানুষকে জান্নাতি বানায়া দেন এতে কি আমার আপনার অসুবিধা আছে নাকি আবার আল্লাহ যদি কাউকে জাহান্নামি বানান আমার কি কিছু করার আছে নাকি তাহলে বোঝা গেল জান্নাত আর জাহান্নামের ফয়সালাকারী কে কিন্তু দাজ্জাল দুনিয়াতে আসার আগে সমাজে আমরা দাজ্জাল দেখছি ফাসিক ফুজ্জারদের পদলে হান করে ফাসিক ফুজ্জারদের বিরিয়ানি খেয়ে ডিম খেয়ে জিলাপি খেয়ে মুখ দিয়ে যা আসে আবুল তাবুল কথা বলে জান্নাত আর জাহান্নাম এর ফয়সালাকারী হলেন আল্লাহ দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম ওইটা আসল না নকল আস্তে বলবেন না জুড়ে বলেন আসল না নকল শুধু তাই নয় তার এক হাতে থাকবে স্বচ্ছ পানির নহর আর এক হাতে থাকবে আগুনের নহর সে বলবে ঈমান আনো স্বচ্ছ পানির নহর তোমার জন্য ঈমান না আনলে এই আগুনের নদীতে ফেলে দেওয়া হবে আল্লাহর নবী বলেছেন দাজ্জালের ফিতনায় যদি পড়ে যাও তাহলে তুমি জেনে বুঝে দাজ্জালের আগুনের নদীতে ঝাঁপ দিবা দেখবা আগুনের নদীতে ঝাঁপ দেওয়ার পর ওইটা আগুন নয় ওইটা হলো তোমার জন্য আল্লাহর বেহেশত শুধু তাই নয় দাজ্জালকে আল্লাহ এমন কিছু ক্ষমতা দিবেন একটা এলাকায় আসবে এসে বলবে আসমানকে হুকুম করবে বৃষ্টির জন্য বৃষ্টি হবে ফসল হবে এরকম অলৌকিক কিছু ক্ষমতা দেখে মুনাফিক এবং যাদের ইমানের দুর্বলতা আছে ইমান হারাবে কিন্তু পাক্কা ইমানদার দাজ্জালের ফিতনায় পড়বে না দাজ্জাল মরা মানুষও জিন্দা করবে মরা মানুষও জিন্দা করবে তবে ওইটা ওইটাও কিন্তু আসল না ওইটাও কিন্তু আমাদের সমাজে জাদুকর আছে না নাই দেখবেন ডিম এইদিকে ঢুকায়া পিছন দিক থেকে বের করে এটাকে এত সোজা এইটা হচ্ছে জাদু মানে হলো একটা ভেলকি জাদু মানে হলো একটা দাজ্জাল হবে ভেলকিবাজ জাদ্দাল দাজ্জাল হবে ধোকাবাজ বাপ দাদা আগে মারা গিয়েছে জিনদেরকে এদের সুরত ধরাইয়া হাজির করাবে আর মানুষকে বলবে দেখছো তোমার মা বাপকে মরে গেছে হাজির করেছি এখনো কি বিশ্বাস হয় না আমি তোমার রব পাক্কা ইমানদার যারা দাজ্জালের এই ভেলকিবাজি বুঝে ফেলবে যেমন যারা পাক্কা ইমানদার জাদুকরদের জাদু কি তারা বিশ্বাস করে নাকি তারা কি বিশ্বাস করে না গণকের কথা কি আপনারা বিশ্বাস করেন নাকি অনেক গণক আছে হাত দেখে ভবিষ্যৎ বলে দেয় এরকম একটা দাবি পাইছি ঘটনা মনে পড়ছে বলবো এটা আমি গ্রামের বাড়িতে গিয়েছি সকালবেলা বের হয়েছি এই ধরেন 9টা সাড়ে 9টা সকাল দেখি এক জায়গায় মানুষের প্রচন্ড ভিড় দেখে আমি একটু এগিয়ে গেলাম বললাম ভাই কি হয়েছে বলতেছে উনি হাত দেখে মানুষের আগামীর ভবিষ্যৎ
করে দিচ্ছে আমি বললাম তাই দেখি তো কেমন ভবিষ্যৎ বলে দেয় ভাই আমাকে জায়গা দেন আমি তার কাছে গেলাম আমার সাথে একজন ছিল তার কাছে গেলাম তারপর তারে বললাম তুমি একটু বাড়িতে যাও তো আর গরু বাঁধার যে টাইট শক্ত রশি আছে এই রশিটা নিয়ে আসো আর তারে বললাম আমার হাত দেখো হাত দেখো তো হাত দেখার আগে সে বলল আচ্ছা আপনি দড়ি আনাচ্ছেন কেন আমি বললাম তোমাকে বাঁধার জন্য তো সে বলতেছে কি কথা বলছে কি আমি বললাম হ্যাঁ তুমি তো মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলে দাও তো তুমি আজকে সকালবেলা তোমার বাড়ি থেকে বের হওয়ার আগে তুমি কি জানতে না এই এলাকায় এসে আমার দেখা পাবে আর আমি তোমাকে দড়ি দিয়ে বেঁধে পিটাবো এটা তুমি জানতে না ধরা খাইছে ধরা পায়েটায় ধরে তারপরে ছুটে গেল পাক্কা ইমানদার যারা জাদুকর গণকের কথায় বিশ্বাস করে না তারা ইমানদারের ইমান থাকবে কেবলমাত্র একজনের উপর তিনি কে দাজ্জাল এরকম ভেলকিবাজি ধোকাবাজি করবে দাজ্জাল একেবারে সর্বশেষ যে মোমেন যুবককে হত্যা করতে চাইবে তার কিচ্ছাটা কি বলবো নাকি দাজ্জাল ওই জামানার সর্বোত্তম একজন মোমেন যুবককে ধরবে যুবককে ধরে বলবে দেখো আমি হলাম রব আমার উপর ঈমান আনো দাজ্জালের সুরত দেখেই মোমেন ওই যুবক বলবে বেটা কানা দাজ্জাল তুই যে দাজ্জাল তুই আর পরিচয় দেওয়া লাগবে না আমি বুঝে ফেলেছি তাদের কনভারসেশন কথোপকথন চলাকালীন মানুষ এসে হাজির হয়ে যাবে দাজ্জাল তখন সমবেত মানুষকে বলবে দেখো আমাকে রব হিসাবে অস্বীকার করছে দেখো তার মা বাবা যে মারা গিয়েছে তার মা বাবাকে আমি এখন জীবিত করে সামনে আনছি তাহলে তো তোমরা বুঝবা আমি যে আসলেই রব এই কথা বলেই দেখা যাবে ওই যুবকের মা বাবার সুরত ধরা দুইজন মানুষ আসলে যে একটু আগেই বললাম জিনদেরকে বশ করে তার মা বাবার সুরত ধরাবে এটা হলো একটা ভেলকিবাজি এটা হলো ধোকাবাজি ওই মোমেন যুবক তখন বলবে তুই যে দাজ্জাল এটা এখন আরো ভালোভাবে আমি বুঝে ফেলেছি তখন দাজ্জাল বলবে দাজ্জাল বলবে আমি তোমাকে হত্যা করব তুমি ঈমান না আনলে যুবক তখন বলবে অসুবিধা নাই দাজ্জাল যখন ওই যুবককে হত্যা করতে চাইবে ছুরি যখন তার গলায় চালাবে ছুরি চালাতে পারবে না তার গলাটা তামার মতো শক্ত হয়ে যাবে যার হুকুমে তিনি কি গোটা দুনিয়াতে দাজ্জাল ফিতনা ছড়াবে দাজ্জালের অনুসারী হবে 70,000 ইহুদি দাজ্জালের সৈন্য হবে কত হাজার ইহুদি জোরে বলতে হবে কত হাজার মূর্খ কিছু মহিলারাও তার অনুসারী হবে এবং কিছু মুশরিক আর মুনাফিকও তার অনুসারী হবে দাজ্জালের 70,000 বাহিনী থাকবে এই দাজ্জাল গোটা দুনিয়াতে যখন ফিতনা আরম্ভ করবে দাজ্জালের ফিতনা থেকে মুমিনদেরকে বাঁচানোর জন্য ওই জামানায় দাজ্জালের জং হিসাবে সাইয়েদিনা ঈসা আলাইহিস সালামকে যিনি পাঠাবেন তিনি কি আল্লাহ ঈসা নবী কিন্তু মারা যান নাই ইহুদিরা খ্রিস্টানরা তারা মনে করে ঈসা নবীকে তারা শূলে চড়াইয়া হত্যা করেছে কিন্তু যে ব্যক্তিকে শূলে চড়িয়ে হত্যা করানো হয়েছিল ওইটা আসল ঈসা ছিলেন না ঈসা নবীর সুরত আল্লাহ একজনকে দান করেছিলেন আর ওই ব্যক্তিকে তারা শূলে চড়িয়েছিল ইহুদি খ্রিস্টানরা আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে তারা মনে করে ঈসা শেষ আর আল্লাহ কোরআনে বলেছেন ইহুদি খ্রিস্টানরা ঈসাকে মারতে পারে নাই তাকে আসমানে উঠাইয়া রেখেছেন কে কারণ ঈসা নবী দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত বানায়ো কারণ শেষ নবীর উম্মতের দাম মর্যাদা কম না বেশি আগের যুগের নবীরাও শেষ নবীর উম্মত হতে চেয়েছেন নবী না হয়ে শেষ নবীর উম্মত তারা হতে চেয়েছেন ঈসা নবী খুব নাছোড়বান্দা ছিলেন তিনি দোয়া করেছেন আর আল্লাহ তার দোয়াও কবুল করেছেন তাকে আল্লাহ আসমানে উঠে রেখেছেন আখেরি জামানায় দাজ্জালের ফিতনা থেকে মুমিনদেরকে বাঁচানোর জন্য আর দাজ্জালের জমদূত হয়ে দুনিয়াতে তাকে যিনি পাঠাবেন তিনি কি তিনি কোথায় আসবেন শোনেন সিরিয়ার দামেস্কের
পূর্ব দিকে সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজের সময় ইমাম মাহদি আলাইহিস সালাম নামাজের ইমামতিতে দাঁড়াবেন ইকামত হয়ে যাবে ঠিক সেই সময়ে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে সিরিয়ার পূর্ব দিকের ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে ঈসা আলাইহিস সালাম ওই মসজিদের ছাদে অবতরণ করার পর মাহদি আলাইহিস সালাম দেখেই তাকে চিনে ফেলবেন আল্লাহু আকবার তিনি বলবেন আসেন আপনি ইমামতি করেন আমি ইমামতির জায়গা ছেড়ে দিলাম ঈসা আলাইহিস সালাম বলবেন না আপনি ইমামতি করেন কারণ আপনি সারা দুনিয়ার মুসলমানদের আমির আপনি খলিফা আপনি ইমামতি করেন আমি আপনার পিছনে মুক্তাদি হব নামাজ আরম্ভ হয়ে যাবে সুবহানাল্লাহ অন্যদিকে দাজ্জাল তার ইহুদি বাহিনী নিয়ে ইমাম মাহদী এবং ইমাম মাহদীর সৈন্যদেরকে হত্যা করার জন্য ওই মসজিদের দিকে রওনা দিবে ওই মসজিদের দিকে রওনা দিয়ে এই মসজিদে সে ঘিরে ফেলবে দাজ্জাল তো জানে না নামাজের আগে ঈসা পাঠায়া দিয়েছেন কি নামাজ শেষ হয়ে যাবে ঈসা নবী বলবেন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও দাজ্জালকে কতল করার জন্য আমাকে পাঠিয়েছেন কে মসজিদ থেকে বের হতেই দেখা যাবে দাজ্জাল তার বাহিনী নিয়ে চলে এসেছে দাজ্জাল যখন ঈসা নবীকে চোখের সামনে দেখবে ভয় পাবে কম না বেশি জম দেখলে ভয় তো লাগারই কথা নবীজি বলেছেন লবণ যেমন পানিতে রাখলে লবণ কি হয় হ্যাঁ লবণ পানিতে রাখলে লবণ যেমন পানি হয়ে যায় গলে যায় দাজ্জাল যখন চোখের সামনে ঈসা নবীকে দেখবে দাজ্জালও গলে যাওয়ার মতো অবস্থা হবে কিসের আর যুদ্ধ করবে দাজ্জাল তখন ঈসা নবীকে দেখে পলায়ন আরম্ভ করবে ভাগা আরম্ভ করবে আল্লাহু আকবার ঈসা নবী দাজ্জালকে ধরার জন্য পাকড়াও করবেন দাজ্জাল দৌড়াতে 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 অসভ্য ইহুদিরা ফিলিস্তিনের ভূমি দখল করে ইসরায়েল নামক জারজ রাষ্ট্রের জন্ম দিয়েছে সেখানে লুদ সিটি আছে লুদ শহর এই দাজ্জাল দৌড়াতে দৌড়াতে বাবেলুদের কাছে যাবে বাবেলুদের কাছে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম তাকে ধরবে ধরার পরে ওখানেই দাজ্জালকে তিনি কতল করবেন আল্লাহু আকবার দাজ্জাল তো শেষ নেতা শেষ এবার নেতার সাথে 70,000 খেতা আছে না নাই যে ইহুদিরা এখন ফিলিস্তিনিদের উপর এত নির্মম নির্যাতন চালাচ্ছে একটা ইহুদির বাচ্চাও বাঁচতে পারবে না মুসলমানরা কচুকাটা আরম্ভ করবে ইহুদির বাচ্চারা বাঁচার জন্য গাছের আড়ালে গিয়ে লুকাবে গাছের জবান খুলে দিবেন কে গাছ বলবে হে আল্লাহর দিনের মুজাহিদ আমার আড়ালেই দেখো এক ইহুদির বাচ্চা মুশরিক তাকে ধরো আর তাকে হত্যা করো আল্লাহু আকবার ইহুদিরা ইহুদি সৈন্যরা দেয়ালের আড়ালে লুকাবে দেয়ালের জবান আল্লাহ খুলে দিবেন দেয়াল বলবে হে মুজাহিদ আমার আড়ালে এক ইহুদি আছে তারে ধরো আর হত্যা করো দাজ্জালের গোটা বাহিনী এইভাবেই খতম হয়ে যাবে আলহামদুলিল্লাহ এবার আমাকে বলেন দেখি ইমাম মাহদি দুনিয়ায় আসবেন গোটা দুনিয়া শাসন করবেন দেখেন বাংলাদেশকে যারা পরিচালনা করেন যে সরকারি ক্ষমতায় আসুক সরকার প্রধানদের অফিস গণভবন বঙ্গভবন কক্সবাজারের চট্টগ্রামে না ঢাকায় জুড়ে বলেন কোথায় ইমাম মাহদি দুনিয়া শাসন করবেন তার হেডকোয়ার্টার হেড অফিস তার সরকারের অফিস হবে বাংলাদেশে সৌদি আরবে না ফিলিস্তিনে আবার দাজ্জালকে হত্যা করা হবে কোথায় ফিলিস্তিনে ঈসা নবী আসবেন কোথায় তাহলে আগামীর দুনিয়ার সব কিছু হবে যেই দেশকে কেন্দ্র করে সেই দেশের নাম এবার বুঝছেন কেন আজকে এই বিষয়ে বাস করলাম
ফিনিশিং দিতে গিয়ে বুঝছেন তো এখন গোটা পৃথিবীর সংবাদ মাধ্যমের মূল বিষয় হলো ফিলিস্তিন এই ফিলিস্তিন হচ্ছে আগামী বিশ্বে সবকিছুর কেন্দ্রবিন্দু অসভ্য ইহুদিরা বলছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যারা বাস করছে এটাকে তারা কবর বানাবে অসভ্যের দল এই ফিলিস্তিন হবে তোদের মতো অসভ্য ইহুদিদের কবর আর পশ্চিমের মোরলরা আমেরিকানরা তারাও সাপোর্ট দিচ্ছে বলছে হ্যাঁ কবর বানায় ফেল তোদের নিজেদের ঘর সামলা কারণ তোদের অবস্থা কি হবে শোন আপনাদেরকে আজকের আলোচনার শুরুতে একটা হাদিস শুনিয়েছিলাম মনে করিয়ে দিচ্ছি কিয়ামতের আগে বড় বড় কয়টা ঘটনা ঘটবে এর মধ্যে তিনটা ঘটনা বলেছিলাম পৃথিবীর তিন দিকে তিনটা কি হবে হ্যাঁ মাশাআল্লাহ খুব মনোযোগী তো এই এলাকার মানুষ মজার মানুষ আপনারা ভূমি ধস হবে পৃথিবীর কোন দিকে কোন কোন দিকে শুনে এ থেকে আমার ভবিষ্যৎবাণী কে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু খাসফন বিল মাশরিক একটা পৃথিবীর পূর্ব দিকে খাসফন বিল মাগরিব আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে আমেরিকা আর তার গোলামরা যারা আমেরিকার গোলামি করে বিশ্ব মানচিত্র নিয়ে দেখেন এরা পৃথিবীর কোন দিকে কোন দিকে তাদের নিজেদের ঘর সামলা তাদের ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্রশস্ত্র কিচ্ছু দিয়ে তুলারে হাই পাবি না তোরা ভাবছিস গোটা বিশ্বে তোরা মরলগিরি করবি আর মুসলমানদের রক্ত চুষে চুষে খাবি আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে পশ্চিমা দেশ থাকবে না যে আমেরিকা আছে এই আমেরিকা বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে মাটির নিচে ধসায় দিবেন কি তারা বলছে ফিলিস্তিনকে কবর বানাও তোরা তোদের মাটিতেই ধসে যাবে যে ফিলিস্তিনিদেরকে তারা নির্যাতন করছে এই নির্যাতিত ফিলিস্তিনিরা আগামী বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ কোন সন্দেহ আছে এখন হাজার হাজার ফিলিস্তিনি নারী পুরুষ জীবন দিচ্ছে এই ফিলিস্তিন আগামী বিশ্বের মোড়ল হবে আগামী বিশ্বের পৃথিবী শাসন করবে তারা ফিলিস্তিনিরা শাসন করবে ইমাম মাহদির হেড অফিস কোথায় দাজ্জাল মরবে কোথায় ঈসা আসবেন কোথায় ফিলিস্তিন এই ফিলিস্তিনিরা শেষ হবে না নবীজি বলে গিয়েছেন এই শাম অঞ্চল এদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত বরকতার সাহায্য আসতে থাকবে সুবহানাল্লাহ আমরা কি করব আমরা ফিলিস্তিনিদের জন্য দোয়া করব ফিলিস্তিনিদের পক্ষে কথা বলব ফিলিস্তিনিদেরকে সমর্থন করব কাফির কাফির আজকে ভাই ভাই হয়ে গিয়েছে সব কাফিররা একজোট না মুসলমানরা ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই আজকে ফিলিস্তিনিদের উপরে তো নির্যাতন হতো না যদি গোটা বিশ্বের মুসলমানরা এক থাকতো গোটা বিশ্বের মুসলমানরা লাগে না তো মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো আছে এরা যদি ঐক্যবদ্ধ হয়ে একটা বিবৃতি দেয় ইসরায়েল থেমে যাও নইলে কিন্তু শেষ করে দিব যুদ্ধ করা লাগবে না ইসরায়েলের ইহুদির বাচ্চারা ভয়ে থরথর করে কেঁপে ভূমধ্য সাগরে এরা পড়ে যাবে কিচ্ছু লাগবে না তো মধ্যপ্রাচ্যের দেশগুলো খালি তেল বিক্রি বন্ধ করে দিই অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু এরা পারে পারে না তেল গ্যাস বিক্রি করা বন্ধ করে দিক না মুসলমানদের এখন সবচেয়ে বড় সমস্যা কি জানেন মুসলমানরা এখন দলাদলিতে বিভক্ত এই বাংলাদেশই আপনারা দেখেন আলেমরা আজকে কারাগারে কেন আলেমরা কারাগারে এজন্য আলেমরা দায়ী রাগ করবেন না আমার কথা এখানে অনেকেই আছেন কৌমি আলিয়া অনেক ধরনের আলেম আছেন ছাত্ররা আছেন কৌমি মাদ্রাসার আলিয়া মাদ্রাসা সবাইকে আমি শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে বলছি আমাদের দোষটা ছিল কোথায় যখন একজনকে ধরেছে আমরা বলেছি অসুবিধা না এটা আমাদের না আরেকজনকে ধরেছে আমরা বলেছি এটা আমাদের না শুধু পান খাইছি আর বলছি এটা আমাদের না পরে দেখা যাচ্ছে সিরিয়াল আসতে আসতে কেউ আর বাকি কথা বলেন না কেন ইসলামের দুশ্মনরা কোনো ব্যক্তি বা দলকে টার্গেট করে কাজ করে না সকল ইসলামপন্থীদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র আমরা যদি আলেমরা ঐক্যবদ্ধ থাকতাম
প্রথমেই কোন আলেমের উপরে হাত আসলে আমরা যদি বলতাম কিসের আলিয়া কিসের কওমি কওমির আলেম আমার ভাই আলিয়ার আলেম আমার ভাই একজন আলেমের উপরে আঘাত আসলে যদি সকল আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যেত তাহলে এই বাংলাদেশে ওলিয়া উলিয়ার এই দেশে একজন আলেমের হাতে হাত করা লাগানোর দুঃসাহস কারো হতো না যাই হোক যা হওয়ার হয়েছে আসুন এখন থেকে ঐক্যবদ্ধ হই আর দলাদলি না করি দলাদলি করলে কার ক্ষতি আমাদের ক্ষতি এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে কম না বেশি এদেশের মানুষরা আলেমদেরকে ঐক্যবদ্ধ দেখতে চায় এদেশের মানুষরা আলেমদেরকে এক টেবিলে বসা দেখতে চায় আপনারা চান কি চান না আল্লাহ এক বানিয়ে দেন এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার তিনটা আমল বলে আজকের আলোচনা শেষ করব কয়টা আমল জোরে বলেন কয়টা এক নম্বরে হচ্ছে আল্লাহর গুণাবলী জানা যাতে করে দাজ্জালের ফিতনায় না পড়েন দাজ্জাল তো নিজেকে রব বলে দাবি করবে অথচ আল্লাহর গুণাবলী জানলে কখনো আপনি ফিতনায় পড়বেন না এই জন্য আপনি আল্লাহর গুণাবলী জানবেন দলাদলি না করে মুসলমান ঐক্যবদ্ধ থাকবেন দুই নম্বরে হলো এই তো আগামীকাল হলো জুমাবার প্রত্যেক জুমাবারে কোন সূরা পড়তে হয় হ্যাঁ সূরা কাহাফ পড়বেন তো আপনারা প্রত্যেক জুমার দিনে অথবা জুমার রাতে সূরা কাহাফ পড়বেন পারলে পুরা সূরা পড়বেন যদি না পারেন অন্তত প্রথম দশ আয়াত শেষের দশ আয়াত পড়বেন এগুলা পারলে মুখস্থ করবেন আল্লাহর নবী বলেছেন জুমার দিনে যারা সূরা কাহাফ তেলাওয়াত করে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাইয়া দিবে তাইলে প্রত্যেক সপ্তাহে জুমার দিনে কোন সূরা আমরা পড়ব আওয়াজ তো বেশি বড় হলো না জোরে বলেন কোন সূরা তিন নাম্বার আমল হলো যখন আমরা নামাজ আদায় করি নামাজের শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে চারটা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন কি সুন্দর দোয়া নবীজি আমাদেরকে শিখালেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল কয়টা বিষয় এই দোয়াটা কারা কারা পারেন হাত তুলেন হায় হায় সংখ্যা তো কম ঠিক আছে হাত নামান যারা পারেন না মুখস্থ করতে পারবেন না দেখি একবার আমার সাথে মহব্বতে বলেন তো বলেন আল্লাহুম্মা দেখি কোনো আওয়াজ হইল আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال কি সুন্দর দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও ওয়া মিন আযাবিল কবর কবরের শাস্তি থেকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও এই দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ এই আমলগুলো বলে গেলাম আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন আমরা ফিলিস্তিনিদের পক্ষে থাকব ইমানের পক্ষে থাকব ইনশাআল্লাহ